আজকাল মুসলিম বিশ্বে নামাজ পড়ার লোক পাওয়াই মুশকিল। যে কোনো জায়গায় যান, আপনার গ্রামের হিসাব করলে আপনি বের করতে পারবেন যে শতকরা কয়জন নামাজ পড়ে। আপনার বিল্ডিংয়ে, আপনার কোম্পানিতে, আজকাল যান বড় বড় কোম্পানিতে, ইয়ামামার মতো কোম্পানি আর ওই বিভিন্ন যে জামেল, এসব কোম্পানিতে হাজার দেড় হাজার দুই হাজার বাংলাদেশি আছে, আর মসজিদে নামাজ পড়তে আসে 50 জনের বেশি হবে না। বেশি করে বললাম 50 জন লোক নামাজ পড়ে, 30 জন পড়ে নামাজ, তবু ফজর কথা বলছে না, এশার নামাজ। জি, ফজর যদি বলা হয় তো জানি না, আল্লাহ পাক জানে ফজর কি অবস্থা। এ হচ্ছে মুসলিম জাতির অবস্থা। তো মুসলিম জাতির অধঃপতনের দ্বিতীয় মুখ্য কারণ হচ্ছে অধিকাংশ মুসলিমদের বেনামাজি হয়ে যাওয়া। মহান আল্লাহ বলছেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের সাথে এবং নামাজের সাথে। তাহলে বোঝা গেল আল্লাহর সাহায্য নেমে আসবে নামাজ পড়লে, বিনা নামাজে আল্লাহর কোনোদিন সাহায্য নেমে আসবে না। অধিকাংশ মুসলিমরা যদি বেনামাজি হয়ে যায় তো আল্লাহর সাহায্য আসবে কোত্থেকে? এই জাতির জন্য। যেই জাতির ওপর আল্লাহর সাহায্য, আল্লাহর মদদ আসে না, সেই জাতি লাঞ্ছিত হবে না, তার কি পাবে, তারা কি হক রাখে আল্লাহর কাছে? আর একজন মুসলিমের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ওপর বিশ্বাস আছে কি না, এর প্রমাণ হচ্ছে, প্রথম প্রমাণ হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, তার মসজিদে যাওয়া আসা দিয়ে প্রমাণ করে যে আমি মুসলিম, আমি নামাজ পড়ি। যে ব্যক্তি নামাজ পড়ে না তার কাছে কোনো প্রমাণ নেই। এই জন্য হাদিসে রয়েছে যে যেই ব্যক্তি অমাল্লাম ইয়াহাফিজ আলাইহিন না, যেই ব্যক্তি নামাজের হেফাজত করে না, লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, না তার কাছে আলো থাকবে, না তার কাছে কোনো প্রমাণ থাকবে যে মুসলিম। আজকাল তো মুসলিম দাবি করাতে অত্যন্ত আগ্রহী, অথচ এক ওয়াক্ত নামাজ পড়ে না। নবী করিম বলছেন যে তার কাছে কোনো বুরহান নেই, দলিল নেই, প্রমাণ নেই তার কাছে মুসলিম হওয়ার, যে ব্যক্তি নামাজের হেফাজত করে না। আর কিয়ামতে কার সাথে থাকবে তা তো আপনাদের জানাই আছে, হয়তো ভুবার এই হাদিস, ওকান ইয়াউমাল কিয়ামতে মা কারুন ও ফিরাউন ও হামান ও উবাই ইবনে খালাফ। মানব জাতির ইতিহাসে যত বড় বড় জালেম আর কাফের, সবচেয়ে বড় শাস্তি যে সব কাফেরদের হবে, তাদের সাথে বেনামাজির হাসর হবে, কারণ ফেরাউন, হামান, হ্যাঁ, আর উবাই ইবনে খালাফ। উবাই ইবনে খালাফ এত বড় শত্রু ইসলামের যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মোবারক অস্ত্র তাকে গিয়ে লেগেছিল, এত হতবাগ আসে, তার সাথে বেনামাজি উঠবে কিয়ামতের দিন। তো নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে মুসলিম জাতির অধঃপতনের কারণ, আল্লাহর মদদ নেমে আসে। নামাজ ছাড়া কোনোদিন আল্লাহর মদদ আসবে না। অধিকাংশ মানুষ নামাজ পড়ে না। বলুন, একটি পরিবারের কথা বলি, কারণ আমরা পরিবার থেকে শুরু করি, আমরা ছোট কথা নিয়ে চিন্তা করা শুরু করি আগে। আমাদের পরিবারে যদি বাবার 5টি ছেলে থাকে বা 5 ভাই আপনারা থাকেন, 5 ভাইয়ের 1 ভাই নামাজ পড়ছেন হয়তো, অনেক সময় 1 ভাইও নামাজ পড়েন না, বা বাবা নামাজ পড়ে 5 ভাইয়ের কেউ নামাজ পড়েন না, ওই বুড়ি নামাজ পড়ে তার বউরা কেউ নামাজ পড়ে না, মেয়েরা কেউ নামাজ পড়ে না, পর্দা করে না, যে বুড়ির দিকে কেউ তাকাবে না সে পর্দা করে। আর যেসব যুবতী বউরা রয়েছে, মেয়েরা রয়েছে, যারা ফিতনার কারণ, হ্যাঁ, মুসলিম যুবকদের জন্য, তারা পর্দা করে না, তাদের তাদের পেট পিট খোলা। এই যদি অবস্থা হয়, যদি বেনামাজি একটা বাড়িতে 5 জনের মধ্যে 7 জনের মধ্যে একজন নামাজ পড়ে, বাকি কেউ নামাজ না পড়ে, তাহলে তাদের ওপর আল্লাহর সাহায্য কি করে নেমে আসবে? তারা কেন লাঞ্ছিত হবে না? সেই দেশের মানুষ কেন লাঞ্ছিত হবে না? মহান আল্লাহ আরো বলে, ফাওয়াইলুল্লিল মুসাল্লিন, ওয়াইল একটি জাহান্নামের উপত্যকার নাম বলা হয়েছে, ওয়াদির নাম, আর ওয়াইল মানে ধ্বংস। এটি হচ্ছে সবচাইতে সহি তাফসির, যে ওয়াইল মানে ধ্বংস, ব্যাপক অর্থ তাহলে তাতে থাকবে। ওই সব নামাজিদের জন্য ওয়াইল ধ্বংস, অধপতন, ওই সব নামাজিদের জন্য অধপতন। তাহলে যারা একেবারে বেনামাজি, চিন্তা করে নেন তাহলে তাদের সম্পর্কে কি বলবেন বলেন, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু মাঝে মাঝে, আন সলাতিহিম সাহুন, নামাজ হতে তারা গাফিল, মানে খেয়াল খুশি নামাজ পড়ে, একেবারে বেনামাজি না। কারণ অনেক ভাইরা জিজ্ঞাসা করে, একেবারে তো বেনামাজি নয়, জুমা পড়ে, সে মাঝে মাঝে নামাজ পড়ে, জোহর আসর পড়ে, হ্যাঁ, এক অক্ত দু অক্ত পড়ে, একেবারে ছাড়া লোক নয়, তাহলে তার কি বলা যাবে? তার সম্পর্কে তো আল্লাহ বলছেন, ফাওয়াইলুল্লিল মুসাল্লিন, গায়ের মুসাল্লিন আল্লাহ বলেননি, যারা নামাজি এক শ্রেণীর, সেই নামাজিদের জন্য ধ্বংস, অধপতন, যারা নামাজ হতে গাফিল, যখন মন হলো নামাজ পড়লো, মন হইলো পড়লো না, সুযোগ সুবিধা হইলো পড়লো না। আজকাল
বেনামাজি ভাইদেরকে যুবকদেরকে যদি বলা যায় যে নামাজ পড়েন ভাই, সময় পায় না হুজুর, সময় পায় না। যখন সময় পায় পড়ে নি, যখন সময় পায় পড়ে নি, আর এমনি সময় পায় না। জি, এরাই তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, এদের জন্য অধঃপতন। আর যদি সম্মান পেতে হয়, আল্লাহ তাদের কথা বলেছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরযি, জমিনে শক্তিশালী করব। কাফের, ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, দ্বীনের শত্রু, তোমাদের শত্রু, ভয় করবে কখন? শক্তিশালী হবে তখন। শক্তিশালীর গায়ে কেউ হাত দেয় না, শক্তিশালী গায়ে কেউ হাত দেয় না। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরযি, জমিনে যদি তাদেরকে শক্তিশালী করি তাহলে তারা কি করবে? শক্তিশালী কতদিন থাকবে? আকামুসসালা, নামাজ কায়েম করবে। প্রথম কারণ হচ্ছে, উপায় হচ্ছে শক্তিশালী থাকার, নিজের শক্তিকে হেফাজতে রাখার, শক্তিকে বহাল রাখার। আকামুসসালা, নামাজ কায়েম করবে। দুই নম্বর, ওয়া আতাউজ যাকাত, যাকাত দেবে। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। ওয়া নাহু আনিল মুনকার, আর অসৎ কাজে বাধা দেবে। এই গুণগুলি যদি থাকে তাহলে উম্মত শক্তিশালী হবে, আর না হলে অধঃপতনে যাবে।